ধানের জমিতে থোড় আসা অবস্থায় বা ফলার সময় সারের পরিমাণ বেশি হলে আমাদের কি করণীয়? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি বিষয় কথা ফেসবুক পেজ ও কৃষি বিষয় কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কৃষিবিদ মোহাম্মদ ইখলাস বাবু। কৃষি বিষয় কথা ফেসবুক পেজ এখনও যারা ফলো করেন নাই, অবশ্যই কৃষি বিষয় কথা ফেসবুক পেজ ফলো করবেন, ও কৃষি বিষয় কথা ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই কৃষি বিষয় কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা কৃষিভিত্তিক আলোচনা শুনে থাকেন তাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ আলোচনা, অবশ্যই এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন। ধানের জমিতে থোড় আসা অবস্থায় সারের পরিমাণ বেশি হলে আমাদের কি করণীয়? আপনারা যখন ধান চাষ করবেন সেই সময় ধানের জমিতে নিয়ম মেনে আপনারা ইউরিয়া বা নাইট্রোজেন সার প্রয়োগ করার চেষ্টা করবেন, তাহলে আপনার ধানের জমিতে কখনোই নাইট্রোজেন বা ইউরিয়া সারের পরিমাণ বেশি হবে না। এখন বৈশাখ মাস চলতেছে, এই সময় ধানের জমিতে থোর অবস্থা বা ফলা অবস্থায় রয়েছে, এই সময় ধানের জমিতে নাইট্রোজেনের পরিমাণ যদি বেশি হয় তাহলে আমাদের ধানের জমিতে অনেক ক্ষতি হতে পারে। ধানের জমিতে ব্যাকটেরিয়াজনিত রোগ আক্রমণ করতে পারে, ছত্রাকজনিত রোগ আক্রমণ করতে পারে। যে সকল কৃষক ভাইদের সারের পরিমাণ বেশি হয়ে গেছে তারা কি করবে? আমি আমার চাষি ভাইদেরকে বলবো, প্রতি 33 শতক জমিতে 7 থেকে 8 কেজি দানাদার এমওপি বা পটাশ সার আপনার জমিতে প্রয়োগ করার চেষ্টা করবেন। জমিতে যে সময় এমওপি বা পটাশ সার প্রয়োগ করবেন সেই সময় আপনার ধান গাছের গ্রোথ কমে আসবে, ফলে আপনার জমিতে পাতা লাল লাল ভাব চলে আসবে, কালো বর্ণ সেরে যাবে, আপনার জমি থেকে নাইট্রোজেন বা ইউরিয়া সারটা কমে গেল। এজন্যই আমার কৃষক ভাইদেরকে বলবো, আনাদার এমওপি বা পটাশ সার প্রতি 33 শতক জমিতে 7 থেকে 8 কেজি আপনারা প্রয়োগ করবেন, এবং যেখানে আপনারা দেখতে পারবেন যে নাইট্রোজেনের পরিমাণ বেশি হয়েছে সেই জায়গায় জায়গায় একটু আপনারা ঘুরে ঘুরে এমওপি সার প্রয়োগ করার চেষ্টা করবেন। এই এমওপি সার ব্যবহারের ফলে আপনার জমিতে পাতা ঝলসানো রোগ আপনার জমিতে আক্রমণ করতে পারবে না, এমওপি সার যদি প্রয়োগ করা থাকে। আপনার জমিতে ছত্রাকজনিত বা ব্যাকটেরিয়াজনিত রোগ কিন্তু সহজে কিন্তু আক্রমণ করতে পারবে না। জমিতে ইউরিয়া সারের পরিমাণ যদি বেশি থাকে তাহলে কিন্তু আমাদের বেশিরভাগ জমিতে ব্যাকটেরিয়াজনিত রোগ এবং ছত্রাকজনিত রোগ কিন্তু আক্রমণ করে। আপনার জমিতে নাইট্রোজেনের পরিমাণ যদি বেশি হয়ে যায়, পাতা পুড়ে যায়, পাতা ঝলসে যায়, পাতা হেলে যায়, ফলে কিন্তু আপনার যে ধানটা বা শীষটা বের হয় সেই শীষ কিন্তু সাদা শীষ বের হয় বা এই ধান চিটার আশঙ্কা বেশি হয়। এজন্যই আমরা যে সময় নাইট্রোজেন বা ইউরিয়া সার ব্যবহার করব খুবই পরিমাণ মেনে আমরা জমিতে ইউরিয়া সার ব্যবহার করার চেষ্টা করব। থোড় আসা অবস্থায় সারের পরিমাণ বেশি হয়েছে তাদেরকে বলবো প্রতি 33 শতক জমিতে 7 থেকে 8 কেজি এমওপি সার আপনারা প্রয়োগ করার চেষ্টা করবেন, তাহলে আপনার জমিতে কিন্তু সারের পরিমাণটা কমে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবারও কোনো এক প্রতিবেদনে আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।